সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি সকলে আছেন ভালো। তো পাখিরা একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ যারা শালিক পাখি পুষেন এবং পালতে চাচ্ছেন। তো শালিক পাখি বিষয়ে বিভিন্ন তথ্য পাবেন এবং কীভাবে সঠিকভাবে শালিক পাখিকে পোষ মানাবেন, সঠিকভাবে বড় করবেন, তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর যারা নতুন দর্শক আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ভিডিও পেতে। তো প্রথমে চলে আসি শালিক পাখি কীভাবে পোষ মানাবেন, তো শালিক পাখির খাবার কী কী, তো শালিক পাখি কতদিনে কথা বলে, শালিক পাখি কী কী অসুখ বিসুখ হতে পারে ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব। তো শালিক পাখি পোষ মানানোর ক্ষেত্রে ছোট বাচ্চা আনতে হবে, তো এর আগের ভিডিওতে আমি বলেছি, তো অবশ্যই ছোট বাচ্চা এনে পোষ মানানোর চেষ্টা করবেন। তো শালিক পাখি কতদিনে খাবার খাওয়া শিখে, কীভাবে খাবার খাওয়া শিখাবেন, তো এই বিষয়টা আগে বলি। তো শালিক পাখি যখন এক মাস বয়সের শালিক পাখি যখন আনবেন, তো দুই মাস হওয়ার পরে শালিক পাখিটি খাবার খাওয়া শিখে যায়। তো এটা অবশ্যই শেখাতে হয়, যখন শালিক পাখির প্রচণ্ড খিদা লাগবে তখন খাবার খাওয়া শেখাবেন। তো দেখুন আমার শালিক পাখিটি কিন্তু তুলে খায় না সম্পূর্ণভাবে, তো দেখুন আমি খাবার মুখের সামনে ধরে রাখছি, তো একটু একটু ঠুকুর দিয়ে খাচ্ছে, কারণ তার প্রচণ্ড খিদা লেগেছে। তো এখন কিন্তু তার খাবার প্রয়োজন, তো আমি খাবারটা মুখে না দিয়ে ডিরেক্টলি হাতে ধরছি, সে কিন্তু ঠুকরে ঠুকরে খাচ্ছে। তো এইভাবে কিন্তু খাবার খাওয়া শেখাবেন। তো আপনি যদি এক ঘন্টা পরপর খাবার দেন, তো আপনি যখন শালিক পাখিটি প্রাপ্তবয়স্ক হবে, তো আমার স্ক্রিনে যে পাখিটা দেখতে পারতেছেন যখন এরকম বড় হবে, তখন শালিক পাখিকে দুই তিন দিন আপনি কী করবেন, খাবার দেরিতে দিবেন, দুই ঘন্টা তিন ঘন্টা পরপর খাবার খাওয়ানোর চেষ্টা করবেন। তো শালিক পাখির প্রচণ্ড খিদা লাগবে, তখন আপনি খাবারগুলো তার মুখে তুলে না দিয়ে তো তার মুখের সামনে ধরবেন, নাড়াচাড়া করবেন, দেখেন শালিক পাখি ঠুকুর দিবে, ঠুকুর দিয়ে খাবার খাওয়ার চেষ্টা করবে। তো এভাবে যদি কয়েকদিন করেন তাহলে কিন্তু শালিক পাখিটি খাবার খাওয়া শিখে যাবে। তো এখন আসছি শালিক পাখির খাবার কী কী। তো আপনি শালিক পাখিকে গ্যাস ফরিং খাওয়াতে পারেন, ব্রয়লার ফিড খাওয়াতে পারেন, তো বিস্কুট খাওয়াতে পারেন। তো অবশ্যই ছোটোবেলায় ভিজিয়ে খাওয়াবেন ব্রয়লার ফিড খাওয়ালে, তো ব্রয়লার ফিডটা অ্যাভেলেবেল, আপনি ব্রয়লার ফিডটা সব জায়গায় পেয়ে যাবেন। যারা শহরে থাকেন এবং গ্রামে থাকেন তারা ব্রয়লার ফিডটা দোকানে পেয়ে যাবেন। ভালো ব্রয়লার ফিড আনবেন, আনার পরে ছোটো বাচ্চাকে ভিজিয়ে খাওয়াবেন, এবং বড় হয়ে গেলে অবশ্যই দুটোই খাওয়াতে পারেন, বীজাণু এবং শুকনা। তো তার পাশাপাশি যারা গ্যাস ফরিং ধরতে পারেন, গ্রামে যারা থাকেন তারা অবশ্যই গ্যাস ফরিং খাওয়ানোর চেষ্টা করবেন, গ্যাস ফরিং পাখির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও আছে ময়নার ছাতু, তো আপনি পেয়ে যাবেন হচ্ছে রুটি খাওয়াতে পারেন, ভিজিয়ে বিস্কুট খাওয়াতে পারেন। যখন শালিক পাখিটি বড় হয়ে যাবে তখন শুকনা ব্রয়লার ফিড, বিস্কুট, রুটি, তার সাথে ভাতও খাওয়াতে পারেন। তো ছোটো বাচ্চাকে ভাত খাওয়াবেন না, যখন শালিক পাখির বাচ্চাটি বড় হয়ে যাবে নিজে খেতে পারবে তখন ভাত খাওয়াবেন। তো আরও অনেক খাবার আছে, তো এগুলো খাওয়ালেই হয়, তো এছাড়া আর বাড়তি খাবার লাগে না, তো আশা করি বুঝতে পারছেন। তো শালিক পাখি কত দিনে কথা বলে, তো শালিক পাখিটি যখন পোষ মানানো হয়ে যাবে তো অবশ্যই শালিক পাখির প্রাপ্তবয়স্ক হতে হবে, তাহলে কথা বলবে। তো শালিক পাখি কথা বলে 7 থেকে 8 মাস বয়সে, তো তার আগে শালিক পাখি পালক পরিবর্তন করে, পালক পরিবর্তন করার পরে কিন্তু শালিক পাখি কথা বলে। তো পালক পরিবর্তন করার সময় শালিক পাখির যে পুরাতন পালকগুলো আছে সেগুলো একটা দুইটা করে পড়ে যাবে, যখন 6-7 মাস বয়স হবে তখন পড়ে যাবে, পড়ে যাওয়ার পর নতুন পালক গজাবে। তখন কিন্তু পালক সম্পূর্ণভাবে গজানোর পরে কিন্তু শালিক পাখি কথা শিখবে, কথা বলার চেষ্টা করবে, নিজে নিজে বলবে, শিস দিবে, তখন আপনি কথা শেখাবেন। তো কিভাবে কথা শেখাবেন এই বিষয়টা নিয়ে আমি ভিডিও দিব। তো শালিক পাখি পুষতে থাকেন, পালতে থাকেন, তো এখন শালিক পাখির সিজন, তো এই সময়টাতে বাচ্চা সংগ্রহ করতে থাকুন, শালিক পাখির বাচ্চা সংগ্রহ করে পোষ মানানোর চেষ্টা করুন। তো আমার চ্যানেলের সাথে থাকবেন, আমি প্রশ্ন করবেন আপনারা যদি কোনো সমস্যায় পড়েন, আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো সবাই প্রশ্ন করবেন। তো শালিক পাখি অবশ্যই প্রাপ্তবয়স্ক হলে কথা বলবে, অবশ্যই ভালোভাবে পোষ মানাইতে হবে। শালিক পাখি পোষ মানানোর ক্ষেত্রে সবসময় বন্দি করে রাখবেন না, শালিক পাখিকে ছেড়ে রাখবেন, তার নিজের মতো ঘুরতে দিবেন 1-2 ঘন্টা, এবং কি আপনার কাছে রাখবেন, হাতে বসিয়ে রাখবেন, আপনার পাশাপাশি রাখবেন, দিনে 2-3 বার ছাড়বেন, আপনার সাথে ঘুরাবেন শালিক পাখিটি, তাহলে সম্পূর্ণ ভালোভাবে পোষ মানবে, আপনাকে চিনবে। তো অবশ্যই খাবার খাওয়ানোর আগে শিস দিয়ে আপনার কাছে ডেকে নিয়ে আসবেন, ডেকে নিয়ে আসার পর তারপরে খাবার দিবেন, তাহলে কিন্তু শালিক পাখিটি খাবারের জন্য বারবার আপনার কাছে আসবে এবং আপনাকে তার বাবা মা মনে করবে। এভাবেই কিন্তু শালিক পাখিটি সম্পূর্ণ ভালোভাবে পোষ মানবে। তো এই বিষয়গুলো খেয়াল রেখে শালিক পাখি পুষবেন। আর অসুখ বিসুখ হলে অবশ্যই ওষুধ খাওয়ানোর চেষ্টা করবেন, যদি কোনো সমস্যায় পড়েন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের সমস্যার সমাধান দেওয়ার জন্য। তো অনেকে প্রশ্ন করেন কোন শালিক পাখিটি খুব ভালো কথা বলে, ভালো পোষ মানে। তো স্ক্রিনে যে পাখিটি দেখতে পারতেছেন এটি হচ্ছে বাদ শালিক পাখি। তো আমার একটা জুট শালিক পাখি আছে, ভিডিও শেষে সেটা দেখতে পারবেন এবং তার কথা শুনতে পারবেন।
তো আমার বাচ্চালিক পাখি এখন কথা বলা বাচ্চালিক পাখি নেই, তো এটাকে পুষতেছি নতুন। তো বাচ্চালিক এবং জুটশালিক দুটোটাই ভালো কথা বলে, তো আপনারা যে কোনো একটা পুষতে পারেন। তো অবশ্যই আপনি যদি চান দুটোও পুষতে পারেন। তো অবশ্যই পাখি পোষার ক্ষেত্রে ভালোভাবে যত্ন নিতে হবে, খাঁচাগুলো পরিষ্কার করে দিবেন, ভালো খাবার দিবেন, পচাবাসি খাবার দিবেন না। তার পাশাপাশি আপনি চেষ্টা করবেন শালিক পাখিটি যেন সুস্থ থাকে, সেদিকে খেয়াল রাখবেন, এবং কি বিড়াল কুকুর ইত্যাদির হাত থেকে রক্ষা করবেন। তো অনেকে শালিক পাখি পোষেন, কিছুদিন পোষার পর দেখা যায় বিড়ালে নিয়ে যায়, নয়তো অসুখ বিসুখে মারা যায়, তো ওই বিষয়গুলো খেয়াল রাখবেন। তো পাখি পোষার ক্ষেত্রে ছোটোবেলায় অনেক কষ্ট করতে হয়, কষ্ট করে যখন পুষে যখন শালিক পাখিটি খাবার খাওয়া শিখে যাবে, এ পর্যন্ত যদি আপনি পুষতে পারেন তাহলে কিন্তু শালিক পাখিটির পরে আর পুষতে কষ্ট হবে না। তার তখন নিজে খাবার খাওয়া শিখে যাবে, খাবার দিয়ে রাখবেন, নিজে নিজে খাবে। জাস্ট একটু যত্ন নেবেন, খাঁচাগুলো পরিষ্কার করে দেবেন, মাঝে মধ্যে ছাড়বেন, নিজের হাতে খাওয়ানোর চেষ্টা করবেন মাঝে মধ্যে, তাহলে কিন্তু শালিক পাখিটি খুব ভালোভাবে পোষ মানবে। তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন, তাহলে আপনি পাখিটি কোনোরকম কোনো সমস্যা হবে না। ধন্যবাদ সবাইকে, আজকের ভিডিওটি এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাকু 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 কাকি রাখ দে, কাকি রাখ দে, কাকি 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 কি কইছস তুই, রাখ দে, কাকি রাখ দে, কাকি 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 কাকি